বড় বড় পাপের কথা বলেছেন কবিরা গুনাহের কথা বলেছেন তার মধ্যে এটা একটা যে শেখর বা জাদু করা শৈব খারী তিপ্পান্ন নম্ব পঞ্চান্ন নম্বর অধ্যায় তেইশ নম্বর অনুচ্ছেদ এর হাদিস নম্বর দুই হাজার সাতশো ছেষট্টি রসুলসল্লাহসাল্লাম বলেছেন ইস্তানি বুস্তাবা আলম্বিকর তোমরা সাতটি ধ্বংসাত্মক বস্তু থেকে নিজেকে রক্ষা করো তার তার মধ্যে দুই নম্বরই হচ্ছে আশ্রয় হর জাদু থেকে নিজেকে বাঁচিয়ে রাখো এটা হচ্ছে খুব ভয়াবহ একটা জিনিস যে এটার কারণে মানুষ সব সময় অসুস্থ থাকে অনেক রকম সমস্যা হতে পারে তো এই জাদু কালো জাদু বলতে পৃথিবীতে কোনো জাদু আছে কি না কালো জাদু বলতে কোনো জাদু আছে কি না সেটা যারা জাদুগ্রস্ত হয়ে থাকে তারা এটা অধিক পরিমাণে জানে এ কালো জাদু নামে কোনো জাদু সম্পর্কে আমি অবহিত নই থাকতে পারে আল্লাহ আলাম। তবে জাদুর চিকিৎসা হচ্ছে প্রথমত যিনি চিকিৎসা করবেন তিনি রোগীর মাথায় হাত রেখে ধীর স্থিরতর ধীর স্থিরতার সাথে তার তিল সহকারে রোগীর কানের কিছু সোরা এবং আয়াতগুলো পাঠ করবেন যেমন সোরাতল ফাতেহা পুরোটায় পড়বেন বাকারার প্রথম পাঁচ আয়াত পড়বেন তারপরে সরব বাকার একশো দুই নম্বর আয়াতটি বারবার পড়বেন এরপরে স্ত্রা বাকার একশো তেষট্টি এবং একশো চৌষট্টি নাম্বার আয়াতটি পড়বেন আয়াতল কুরসি পড়বেন আয়াতল কুরসি স্রাব বাকার শেষের দুই আয়াত পড়বেন আল ইমরানের আঠারো উনিশ নম্বর আয়াত পড়বেন স্রা আরফের চুয়ান্ন থেকে ছাপ্পান্ন নম্বর আয়াত দুইটা তিনটে আয়াত চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন তিনটে আয়াত পড়বেন স্তরা আরফের ১১৭ থেকে ১২২ পর্যন্ত আয়াতগুলো বারবার করে পড়তে থাকবেন এছাড়া আরও কিছু আয়াত রয়েছে স্তরা ইউনসের একাশি এবং বিরাশি নম্বর আয়াত বেশি বেশি পড়বেন সূরা তহা বিশ নম্বর সুরার ঊনসত্তর নম্বর আয়াতটি পড়বেন সূরা মুমিনের শেষের চার আয়াত পড়বেন সূরা সাফাতের প্রথম দশ আয়াত পড়বেন সূরা আহকাফের আয়াত উনত্রিশ থেকে বত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আয়াতগুলো পড়বেন সুরা রহমানের তেত্রিশ থেকে ছত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আয়াতগুলো পড়বেন সোরা হাসরের শেষের চেয়ে আয়াত পড়বেন সেরা জিনের প্রথমে আয়াত পড়বেন সরা ইখলাস ফালাক নাস এ স্ত্রাগুলো পড়তে থাকবেন উল্লেখ্য যে যিনি এগুলো পাঠ করবেন তিনি পাঠ করার শুরুতে রাজিম নাফসিহি এ দোয়াটি পড়বেন এবং বিসমিল্লাহ রহমানের রহিম পড়বেন তারপরে তখন ধীরি তার সাথে এই কোরআনের আয়াতগুলো পড়বেন এবং আরও যেসব হাদিসের দোয়া রয়েছে সে দোয়াগুলো তিনি পড়বেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমকে মমিনদের জন্য শেফা হিসাবে নাজিল করেছেন আল্লাহ তালা বলেছেন স্তোরা বানী ইসরাহল সতেরো নম্বর স্তোরা বেরাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন অনোনাইজ জেলো মিনাল কোরআন মাহুয়া শিফা উআ রহমাতুল আমি মমিনদের জন্য এই কোরআনকে শিফা হিসাবে নাজিল করেছি তবে যেই রোগীর চিকিৎসা করা হবে সেই রোগীর পরিবেশটা অবশ্যই ঠিক থাকা লাগবে যদি পরিবেশ ঠিক না থাকে যদি ধর্মীয় পরিবেশ বাড়িতে না থাকে রোগীর গলায় যদি তাবিজ থাকে কড়া বালা থাকে তারপরে রোগীর বাড়িতে যদি গান বাজনার ব্যবস্থা থাকে এসব অনেক ক্ষতিকর জিনিস হারাম জিনিস এগুলো থাকলে অনেক সময় দেখা যায় যে কোরআনের আয়াত দিয়েও চিকিৎসাতে কোনো কাজ হয় না তো এগুলো থেকে বাঁচিয়ে রেখে কোরআনুল কারিমের আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে চিকিৎসা করতে হবে অবশ্যই রোগীর আরোগ্য লাভ করবেন আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি